আসসালামু আলাইকুম। মাশা অ্যান্ড দ্য বিয়ার থিমের খুবই কিউট একটি কেকের ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের কেক ডেকোরেশনের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে একটি চকলেট কেক আমি চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে রেখেছি। এবার পুরো কেকটাতে আমি পিঙ্ক কালারের ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি পুরো কেকটাতে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। পুরো কেকটাতে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। ব্রেড নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নেব। প্রথমেই আমি কেকের উপর অংশে ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার কেকের সাইডের অংশের ক্রিমটাও স্প্রেড করে নিচ্ছি। মোটামুটিভাবে পুরোটা অংশে ক্রিম লাগানো হয়ে গেলে একটি স্ক্র্যাপারের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করে নিচ্ছি। কেকের সাইডের ক্রিমটা স্মুথ ফিনিশিং করে নেওয়া হয়ে গেলে এবার আমি কেকের উপরের অংশের ক্রিমটাও স্মুথ ফিনিশিং করে নিচ্ছি। এটার জন্য আমি ব্রেড নাইফটাই ব্যবহার করছি। ক্রিমের শার্প এজ এবং স্মুথ ফিনিশিং করে নেওয়াটা একটু বেশি সময়সাধ্য ব্যাপার। একটু সময় আর ধৈর্য নিয়ে কাজ করলেই কিন্তু এই ফিনিশিংটা খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। পুরো কেকটা ক্রিম ফিনিশিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি অল্প পরিমাণ ক্রিমের সাথে গ্রিন ফুড কালার মিশিয়ে ক্রিমটাকে গ্রিন কালার করে নিয়েছি। এই ক্রিমটা একটি ব্রাশের সাহায্যে আমি কেকের নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা একটু ঘাসের মতো ডিজাইন করে আমি কেকের নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। আমি সাধারণত কাস্টমাইজ কেকের অর্ডার নিয়ে থাকি। যে কোনো ধরনের কাস্টমাইজ কেক অর্ডার করতে আমার ফেসবুক পেজ টেস্টি কেকস অনলাইন শপ পেজে ইনবক্স করতে পারেন। পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। মোটামুটিভাবে সম্পূর্ণ কেকের নিচের অংশেই ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে ফন্ডেন্ট দিয়ে তৈরি করা টপারগুলো লাগিয়ে নেব। প্রথমে আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করে রাখা মেকটা কেকের সাইডের অংশে লাগিয়ে নিয়েছি। এবার কেকের উপরের অংশে মাশার একটা ছবি লাগিয়ে নিলাম। ছবিটা নন এডিবল, ছবিটা আমি নর্মালি ফটো পেপারে প্রিন্ট করে নিয়েছি। বাকি ফন্ডেন্টের টপারগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। ফন্ডেন্ট দিয়ে কিছু ফুলও আমি তৈরি করে নিয়েছিলাম। কেকটার উপরের অংশে সেই ফুলগুলো আমি লাগিয়ে নিয়েছি। কেকের নিচের অংশ এক এক করে টপারগুলো লাগিয়ে নেব। মোটামুটিভাবে সবগুলো টপার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকের উপর আমি কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি, কয়েকটা বাটারফ্লাইও লাগিয়ে নেব। এবার কয়েকটা বড় সাইজের সুগার বল লাগিয়ে নিলাম। ফুলগুলোর ঠিক মাঝখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। বিয়ারের ছবিটা আমি কেকের সাইডের অংশে লাগিয়ে নেব। এই ছবিটাও আমি ফটো পেপারে প্রিন্ট করে নিয়েছি। সবশেষে কেকের সাইডের অংশ কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি। এই হলো আমাদের কেকের ফাইনাল লুক। আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে এবং আরও অনেক কেক ডেকোরেশনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।